everybody, welcome back to my channel. Welcome to a new vlog. So, tumra shobai kemon acho? I hope tumra shobai khub khub bhalo acho and shusto acho as usual. So, I'm bhabchi ami kothay eschi. Ami eschi amar nijer didi flat e, Rajarhat e. ঠিক আছে কেন কি আমরা আজকে ভাবছি কিছু প্ল্যান করছি কোথাও যেতে লাঞ্চে তো লেটস সি আমরা কোথায় লাঞ্চে যাই এন্ড আই উইল লেট ইউ নো অনেকদিন পর আমি নিয়ে দিদিদের ফ্ল্যাটে এসেছি লাস্ট আমি কবে এসেছি আমার মনে পড়ছে না অনেক দু তিন মাস হয়ে গেছে তা এখন ওরা বললো কি চল চলে আয় এই উইকেন্ডে কিছু তোরও প্ল্যান নাই তো আমি বললাম অনেকদিন ধরে ভাবছি দিদিদের সাথে দেখা করবো দিদি অ্যান্ড জিজুর সাথে তা আজ ফাইনালি এলাম তো কালকেই আমি চলে এসেছি রাজারহাটে তো এখন আমরা যাচ্ছি লাঞ্চে তো লেটস সি আমরা কোথায় যাই আমাদের কিছু অথেন্টিক বেঙ্গলি মানে ডিশেস খেতে খাওয়ার ইচ্ছা করছে তো লেটস সি আমরা কোথায় যাই আমরা যাচ্ছি এখন সল্টলেকের দিকে সিটি সেন্টার ওয়ানের দিকে তো লেটস সি ইউ জাস্ট তোমরা কিন্তু স্কিপ করো না ঠিক আছে দেখতে থাকো বাই স্টার্টার হয়ে গেছে তো তোর কেমন লাগলো স্টার্টার তোমার কেমন লাগলো মোটামুটি খুব একটা মানে আগে যেরকম ছিল চেঞ্জেস হয়ে যায় হ্যাঁ একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসটা এখন নেই স্টার্টারের মেনুতে কিছু চেঞ্জেস হয়েছে বাট ঠিক আছে সো সো দেখি এবার মেন কোর্সটা কেমন হয় তো আমাদের তো স্টার্টার শেষ হয়ে গেছে কুমড়ো ভাতে বেগুন ভাজা শাক ভাজা কন্দরাজ লেবু লঙ্কা পেঁয়াজ আলুর দম ছোলার ডাল পোলাও গোবিন্দভোগ রাইস লুচি Thank you.
ফিশ ছিল, প্রন ছিল, এখন তোমরা জানো প্রন তো এমনি ভাল লাগে, তো আমি প্রন খেয়েছি, দুবার নিয়েছি প্রন, অ্যান্ড চিকেন ছিল, মাটন ছিল, তো আর অনেক কিছু ভ্যারাইটি অনেক ছিল, আমি তো কিছু কিছু নামও আমি বুঝতে পারছি না, বাট তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে। তো চলো আমি রিভিউ দিই তোমাদেরকে এটার ব্যাপারে, সোনাতরির ব্যাপারে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ওকে, বলবো না, খুবই ভালো লেগেছে। স্টার্টার যেটা ছিল, স্টার্টারের মধ্যে আহামরি কিছু ছিল না, লাইক কাবাব ছিল, চিকেনের আইটেম বেশি ছিল, প্রন ছিল না, তো স্টার্টারটা ঠিকঠাক ছিল, বাট মেন কোর্সটা ইটস গুড। মেন কোর্সের খাবারগুলো খুবই ভালো ছিল, লাইক যা যা দিয়েছিল প্রন তো আরও বেশি টেস্ট ছিল প্রনের বেশি। তো চলো আমি এদের থেকেও রিভিউ নিই, কেমন লাগছে না লাগছে। তো তোমাদের কেমন লাগলো আজকে খেয়ে? হ্যাঁ, এখানে এবারে দেওয়া হয়নি, বললাম তো স্টার্টার আর আমরা লুচিও ছিল, তো লুচিও ভালো ছিল, ভালো লাগছিল, মাটনের সাথে খেতে ভালো লাগছিল। এখন আমরা এখানে একটু ফটো ফটো তুলে নিই, তারপর চলো তোমাদের সাথে দেখা করছি। নেক্সট ডেতে, কেন কালকে একদমই মাথা থেকে বেঁধে গেছিলো ব্লগটাকে এন্ড করার জন্যে। সো আমি তোমাদেরকে কালকে সোনাতরির ব্যাপারে যদি বলি, তো তোমরা প্লিজ ওখানে যাও, ভিজিট করো, খাও, ফ্যামিলির সাথে গেট টুগেদার করো, ওখানে অথেন্টিক বেঙ্গলি সব কিছু পাবে তুমি। তুমি দেখলে কাঁসার থালায় দিচ্ছে সব কিছু, খুব সুন্দর লাগছিলো খেতে, মানে দেখতেও এত অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিলো, আর খেতে আরও ভালো লাগছিলো। আর ওখানে এত কিছু, লিটারালি আমি দেখো অবভিয়াসলি আমি খেয়েছি, এটা নয় খাইনি, বাট এই যে টেবিলে যে এত খাবার, মানে এমনি ছোটো ছোটো প্লেটের মধ্যে, মানে এত সুন্দর লাগছিলো, মানে আমি তোমাদেরকে এক্সপ্রেস করতে পারবো না যতক্ষণ তোমরা না যেয়ে নিয়ে ওটাকে ফিল করো, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস ইট, আমার ভালো লাগলো। তোমরা ওখানে যেয়ে নিয়ে যাও, খাও, এনজয় করো। অ্যান্ড তারপর আমি তোমাদেরকে বলবো, আফটার ইয়ে সোনাতরির পরে আমরা গেছিলাম, আমাদের সিটি সেন্টার 1-8 ছিলাম, তো তারপরে আমরা গেছিলাম শপার স্টপে। তো শপার স্টপে আমার দিদি বললো কি তুই একটা কাজ কর, বেঙ্গলি নিউ ইয়ার আসছে আমাদের, তো একটা তুই টপ দেখে নে। তো আমি ওখানে টপ ট্রাই করছিলাম, তো আমার খুব সুন্দর লাগছিলো টপগুলো, তোমরা দেখবে ব্লগের মধ্যে ভিডিওতে। তো আমি একটা হোয়াইট অ্যান্ড ব্লু যেটা বর্ডার, ওইটা আমি একটা কিনেছি, খুব সুন্দর, মাইট বি তোমরাও আমাকে বলবে কোনটা ভাল লাগছে না ভাল লাগছে, তো আমি ওটাই পারচেস করেছি। তো তোমরা প্লিজ জানিও কেমন লাগছে না লাগছে। অ্যান্ড চলো এবার আমি ব্লগটাকে এন্ড করছি এখানেই। তো আই হোপ তোমাদের আমার ফ্যামিলি ব্লগ অ্যান্ড গ্র্যান্ড লাঞ্চ ব্লগটা ভালো লেগেছে। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। লাভ ইউ অল, বাই।